আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেন কেন সব ভালো আছো না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অনারাই ভালো আছে দৈব, আল্লাহ তালা অনারা ব্যাগ্রহ ভালো রাখুক। আর যা রোহিঙ্গা গার্ডেনের মাঝে হল দে হলর বাহা হল সলর বাহাবতে অনারার মনতে হাজির ইয়ম। আলহামদুলিল্লাহ সহ অত সৌন্দর্য শীষ আল্লাহর নিয়ামত। তো রোহিঙ্গা গার্ডেনের মাঝে লেমু গাছের ওরে কি নাম হল স দিয়ে আন্ডা দিয়ে স দিয়ে ওনারা স এবার ফইলা হাফতার সয়া এহাপ্ত এ স এবার দিয়ে দে। তারপরে তো লেমু গাছের ওরে প্রতি বছর দে, ইয়ার আগে দিল, তারপরে নইলে অঙ্গুর আহাই ফেলা নইলে বিলাই আহাই ফেলা। এবার কিন মার্শাল্লাহ বেশি সুন্দর করে আছে, অঙ্গুরের দে বিলাই যাই না বারে দেব। তো বেশি সুন্দর লাগে ওনারার ইয়া দেখাই ফেলাই বলি খুশি গরমর। তো অনারাই স সাই রে ইনশাল্লাহ খুশি হইবা। এবার এসপ্তাহ পরে হতর ইয়ে স এসপ্তাহ ইয়ে স ইন দিয়ে দে। তো ইয়ার বাদে আরও মজিদ ডর ইয়ে প্রত্যেক হপ্তাহ হপ্তাহ খুদ্দুর বাড়া দিয়ে আনার দেখাইম। ইন সদিন আল্লাহর নিয়ামত ইনসানের সুন্দর লাই, ইনসানের সুগার মানে সুন্দর লাই বলি আল্লাহর মাঝে কত সুন্দর করে বানারেকে আর জানোয়ারকল। এবার মানে মায়ে বাবে সরে আদার খাবার দে স কত সুন্দর করে। তো লেমু গাছের ওরে তো এইবার লেমু গাছ দু তিন বছর আগে মানে কিনে আনিলাম যে লেমু গাছ বড় ডরিয়ে ডরিয়ে লেমুতে আইসে ন ধরে ইনশাল্লাহ এবছর ধরি বলি উম্মাদ গরম। আর আবারই বাতো আরও তিন না চারুকা গাছ বানাইম এয়ার লেয়ারিং করিম। তাই এবার দু সপ্তাহ ইয়া স দু সপ্তাহ মাঝে বহুত ডরিয়ে তারপরে ফাঁকটা নেইলে ফর সুন্দর করে নেইলে। তো মায় ফটো লইবার সমাজে ভিডিও করি ওর সমাজে মায়ে দেখে দে তো লইবা তাই যাই বলে কোশিস করে কেলাই নেইলে জঙ্গলি হয়তোর জঙ্গলি কি নাম হল আর আর দেশের মাঝে ইনারে ফেটি হল বলে হয়। হলের মাঝে বহুত কিছু আছে, রায় হল ফেটি হল ডুম হল তো বহুত কিছু হল অকল আছে। তো এইবার ফেটি হল এবার সড় জাতীয় এবার বেশি বড় জাত ন। তো আর আছে রায় হল এইবার ফারের মাঝে তাকে বেশিসা গলার মাঝে এইবার মাঝে গলার মাঝে রেম্বো কালারের নিশান থাকে। আর ডুম হল বলে হ এইবার একখানা করে স্বাদ আমি ক্যা যেবার ডুম হল আছে ডুম হলর এবার সাদা আমি ক্যা ক্যা যাতে ডর। তো এইবার ফেটে হল ফেটে হল হিবা গাদ্দানের মাঝে উকা সড় আমি ক্যা লক্ষ্মীর দিকে থাকে। তো জাতের মাঝে এইবার একটা সড় তো এইবার বেশিসা মানে ইনসানের মাংসের গড়ের ডাকে গাছের মাঝে বেশিসা বানা এবার মাংসের লেয়ারে ধরা মিলি তাকে দেন দিলার ভিতরে যেবার রায় হল হইবাতে বেশিসা জঙ্গলের মাঝে তাকে লত ফানো যা। তো এই অনারা দেখিয়ে দেব হত সুন্দর। তো ইনশাল্লাহ আর ভিডিও আরে কমেন্ট করিবা শেয়ার করিবা সাবস্ক্রাইব করিবা। তো বেল আইকন আছে দিয়ে বাড়িয়ে দাবাইবা। তো এই সার মতো এনদিলা সুন্দর সুন্দর ভিডিও কল অনারা মন্ত নেলি আনালে আনিবলাই বলে কোশিস করছম। তো এইবার ইয়া দু সপ্তাহ আড়াই সপ্তাহ গিয়ে গিয়া তো এই আড়াই সপ্তাহ বাদে খন্ডিলা নরিয়ে সব তো মোট নরিয়ে সুন্দর লাগে। তারপরে সুন্দর করে বই থাকে তো বাহার ওরে আস তকরিবান সপ্তাহ বাদে তিন সপ্তাহ বাদে করে উড়িয়ে যাইবই। তো ইয়া স এবার ইয়া তিন সপ্তাহ ইয়ে তো এক এক উড়ি ভারে লেকিন আস বাহা সারি এর নজার নজার গই। তো বাহা সারি যাইতে আরও দু তিন দিন লাগব। তো ডেলি সাহের আর সুন্দর করে এর মানে এবার ভিডিও বানাই তো দেখতে সুন্দর লাগে গরম মাঝে মানে জঙ্গলি জানোয়ার আল্লাহর নিয়ামত। তো বেইনা আজিনা ইতার আরে আদারও দেওয়া পরে পানীয় দেওয়া পরে তো হেরে ইনশাল্লাহ। তো ইতার ইয় আল্লাহর মখলুক হিসাবে আর তো তারা রুজু ইয়ে খেয়াল কর আবরি হয় জানোয়ার রুজু। তো এতার লাই সুন্দর লাগে অন জানোয়ার ফাইলে ওনারা ইতার আরে আদার দেওয়ার লাই কোশিশ করিবা। ইহান একখান সোয়াবর হামর ভিতরে যেন দিলা ইনসানরে আল্লাহ তালা আশরফুল মখলুকাত বানাইয়ে
বাকি জানোয়ার কলরিও আরত মানে সাহরিব চলাই ইত্যাদি আল্লাহর মখলুক হিসাবে তারার হেফাজত, তারার মানে জানার হেফাজত, তারার খানার বন্দোবস্ত, পানির বন্দোবস্ত, ইন হারকান শীষ আর ইনসানত্ব গাড়া ভরিব দেশিস। তো ওনারা ভিডিও দেখিয়ে দেব, দেখিয়ে খুশি লাগিয়ে দেব, সুন্দর লাগিয়ে দেব। তো ইনশাল্লাহ ইয়ার বাদে আরও মজিদ ভিডিও কল বানিয়ে নেব ইনশাল্লাহ। তো ওনারা বি আগুন খুশি তাই বা যে যুদ্র মাঝে আছে রোহিঙ্গা ভাই আইন যুদ্র মাঝে আল্লাহ তালা তোমার বি আগুনের খুশি রাখক, সালামত মাঝে রাখক, আল্লাহ পেরেশানিয়ে দূর করে দোক, আর দেশ মাঝে আরা আল্লাহ তালা সই ইসলামের সাথে তাম হকুক কলিয়রে আব্বার দেশ মাঝে যাই ভারি পাল্লাই আল্লাহ এ তৌফিক দোক, তাম রাস্তা অকল কুলি দোক, ও যদি বিহার মানুষ সকল আছে তার আল্লাহ তালা শেফা কামলা আতা ফরমুক। তো আল্লাহ ইয়ে দোয়া করিবা, অনর আল্লাহ আমি ব্যাগ্ন দোয়া করি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতুহু।